নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 26 মার্চ পালিত হয়েছে। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের 172 নম্বর নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরঘাটা গাবতলা ঈদগা মাঠ প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে গিয়ে পুনরায় র্যালিটি শেষ হয়। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকালে এক মনোজ্ঞ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আব্দুস সামাদ সর্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রফিকুল গাজী, 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার মর্জিনা বেগম, খলিলুর রহমান, ইসরাইল হোসেন, সাংবাদিক মোহাম্মদ জাবের হোসেন, সাংবাদিক মোহাম্মদ শাহিন হোসেন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহারুর নেছা মোহাম্মদ মুরাদ হোসেন সহ স্কুলের অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নগরঘাট।